নমস্কার, রুমির একটি ব্লগে আরও একবার আপনাদের ওয়েলকাম। শীত অলমোস্ট পড়ে গেছে, তাই আমার এখনকার ব্লগগুলো ওই সিজনকে ঘিরেই হবে। আজকে শীতের একটা বার্থডে পার্টির নেমন্তন্ন প্রথম পেয়েছি, সেটা শেয়ার করব আপনাদের সাথে। ইভেন্টের জায়গাটা, খাবার দাবার, ফুড সব কিছুই, আর কিছু অ্যামাজনের ডেলিভারি আসছে, সেগুলো শেয়ার করব। আর আজকে বানাবো হচ্ছে আতার কুলফি। আগের দিন কুলফিটা বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, তাই আবার আজকে বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে গাছে অনেক অপরিচিত ফুল ফুটেছে, আজকে একটু বেশিই ফুটেছে, তাই জন্য আপনাদের দেখালাম। এই যে ডেলিভারিগুলো এসছে অ্যামাজনে আর নাইকার, সব নিয়ে বসেছি সকালে। এই প্লামের এসছে কিছু জিনিস, আর এই বাচ্চার অ্যাভিনো কোম্পানির সানস্ক্রিনটা খুবই ভালো, আমি অনেকদিন ধরে ইউজ করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চাদের সানস্ক্রিন কিন্তু বড়দের সানস্ক্রিন মাখালে হয় না, ওদেরটা একটু আলাদা কম্পোজিশন থাকে। আর চেষ্টা করি জিঙ্ক দেওয়া সানস্ক্রিন লাগাতে বাচ্চাকে। আর এই যে এই চা করার প্যানটা নিয়েছিলাম হকিংসের, এটা ট্রাইপ্লাই স্টিলের, আমার একটা স্টিলের ছিল, সেটা অলমোস্ট খারাপের দিকে। আরেকটাই তড়কা দেওয়ার প্যান, মানে ছোঁকা, জিনিসগুলো ভালোই হয়েছে, অ্যামাজনের ডিল অফ দ্য ডেতে কিনেছিলাম। এই যে আতার কুলফিটা চট করে বানিয়ে, কারণ বিকেলে বার্থডে পার্টি আছে, তার আগে আতাগুলোকে আলাদা করে কেটে, তারপরে সেই পাল্পগুলো বের করে ছেঁকে, দানাগুলো আলাদা করে ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ মুখে যেন ওই কিরকিরি দানাগুলো যেন একদমই না পড়ে। দুটো থেকে তিনটে আতার পাল্প বের করে নিলে সুবিধা। তার সাথে লাগছে আমাদের বেসিক্যালি হচ্ছে একটু আমুলের ক্রিম, একটা মিল্কমেড, অল্প চিনি দেবো, খুবই অল্প, মিল্কমেড থেকে মিষ্টি হবে, আর আমুলেরই একদম ফুল ক্রিম মিল্ক। এই যে ফ্রেশ ক্রিমটা নিয়ে নিলাম, একটু ভ্যানিলা এসেন্স দেবো, কারণ আতা খুব ফ্রেশ একটা জিনিস, তার সাথে অন্য কিছু ফ্লেভার চলে না। একটু দু চামচ পাউডার সুগার দিয়ে নিলাম ক্রিমের মধ্যে, দিয়ে বিটার দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। তারপরে কাস্টার্ড অ্যাপেলের পাল্পটা দিয়ে একটু নেড়ে নেবো, মিল্কমেডটা দিয়ে নেড়ে নেবো, দুধটা দিয়েও নেড়ে নেবো, একে একে ধাপে ধাপে সবকটাকে দিয়ে বিটারে দিয়ে মিক্স করে নেব। আর একটু পাল্প আলাদা করে রেখে দেব, যখন লেয়ারিং করব কুলফির জিনিসটা পাতবো, ব্যাটারটা যাই বলবেন, সেটা তলায় একটু দেব আতার পাল্প, আর একটু উপরে আতার পাল্প দেব। আর আতার রিপ্লেসমেন্ট হিসেবে কোকোনাট, একদম যেটা দোমালা নয়, হ্যাঁ একটু নরম কোকোনাট, দোমালার মতনই, সেটা একটু কুচি কুচি করে কেটে নিচে ছড়িয়ে দেব। এই যে আতার পাল্পটা আমি দিয়ে নিলাম, একটু রেখে দিয়েছি, লাস্টে দেব, লেয়ারিং করব, সেতে মুখে ভালো আতার ফ্লেভারটাও আসবে। আর আতার রিপ্লেসমেন্ট হিসেবে নারকলই একমাত্র রিফ্রেশমেন্টের একটা ফল বলা যায়, অন্য কোনো ফল গন্ধ বা টেস্ট আতাকে ছাপিয়ে যাবে, তাই জন্য আর কিছু দেওয়া যাবে না। এটা এই শীতকালে যেহেতু আতাটা অনেক পাওয়া যায়, খুবই ভালো লাগে আতার এই কুলফিটা খেতে। এই যে নারকেলের ইয়েটা, খুব টেন্ডার কোকোনাট যেটাকে বলে, দোমালা নারকেলের টুকরোগুলো কেটে কেটে আমি আইসক্রিমটা পাতবো যেখানে, তার বেসে লাগিয়ে নিলাম। তারপরে এই আইসক্রিমের দুধটা দিয়ে দিলাম, ঘন করা মেশানো দুধটা, তারপরে ফ্রিজারে, ব্যাস 7-8 ঘন্টা পর। এই যে আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি বিকেল বিকেল করে বার্থডে পার্টিটা, এটা হচ্ছে নিকো পার্কে সুপার বোলে, আমি প্রথম এলাম বোলিং এরিয়াতে বার্থডে পার্টি। বাচ্চারা খুবই এনজয় করলো, আমার রিভিউ বললে খুবই ভালো হবে, কারণ আমি কখনো এই বোলিং এরিয়া আসিনি, আমার আইডিয়া ছিল না। আর এদের ম্যানেজমেন্ট খুব ভালো দেখলাম, প্রত্যেকটা বাচ্চার এগেনস্টে দাঁড়িয়েছিল যাতে ভারী ভারী বলগুলো পায়ে না পড়ে ইঞ্জুরি হয়। আমিও বোলিং করলাম, খুব ভালো লাগলো, সব প্যারেন্টরাও করলো বাচ্চাদের নিয়ে, খুব খেয়াল রাখতে হচ্ছে, তবে এদের প্রচুর লোক, তারা মনিটরিং করছে কোনো বাচ্চারা এদিক ওদিক করছে কি না। বলগুলো লোহার এত ভারী ভারী বল, চট করে ছোটো বাচ্চা হলেও তুলে পারবে না, তার সাথে অ্যাসিস্ট লাগবে একটা কাউকে। অনেক খেলার জায়গা আছে, তবে একদম 0-2 ইয়ার্সের জন্যে সেরকম কিছু বলপুল বা ট্রাম্পলিন চাইলে পাবেন না। আর এদের খাওয়ার তো দুর্দান্ত, মানে আমার বাবা মাও গেছিল, বয়স্ক মানুষ, তারাও যেমন সুন্দর ফিডব্যাক দিল, খাবারের টেস্ট কোয়ালিটি খুবই সুন্দর। মাছের আইটেম করেছিল, ফিশটা একদমই ভেটকি ছিল, খুবই ভালো ফিশ, ওরলি খেলাম অনেক দিন পর ওদের হাতের,
খুব ভালো, ওদের কেটারিংটা খুবই ভালো লাগলো আমার। এই সুপার বোল আমি প্রথম এলাম নিকো পার্কে, এই যে আটকে দিচ্ছে বলটা যতক্ষণ না যাচ্ছে, নেক্সট বোলিংয়ে অ্যাটেম্পট নিতে দিচ্ছে না। ছেলেকে হেল্প করে করে দিতে হলো, আমার মেয়েও প্রচণ্ড মজা করেছে। এরকম খেলা চারিদিকে, অন্যান্য খেলাও আছে বাচ্চাদের, অনেক ধরনের আইটেম ছিল খাবারের, ভেজ ননভেজ মিশিয়ে। প্রত্যেকটা খাবারের টেস্ট কোয়ালিটি আগেও বললাম খুবই ভালো। ডিনার সার্ভ হয়ে যাবে একটু পরে, এখনও হয়নি। এদের নিজস্ব কেটারিং, আলাদা করে আমার বন্ধু কেটারিং বাইরে থেকে আনায়নি, সুপারবোল নিজেদের থেকে করিয়েছে। কিন্তু আমি সত্যি করে কোয়ালিটি অফ ফুড ইজ ভেরি গুড, প্রচণ্ড ভালো লাগলো এদের খাবার খেয়ে। অনেক বার্থডে পার্টি অনেক জায়গায় যায়, তো আমি এখানে প্রথম এসে আমার প্রথমেই ফিডব্যাক খুব ভালো। জানি না পরে কীরকম করবে ওরা, মেনটেন করে রাখতে পারবে কি না। অনেকটা বড় জায়গা, ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি খোলা, একদম কোনো অসুবিধা হয়নি। এরও ঘাড়ে পড়ে যাচ্ছে ধাক্কাধাক্কি, কোনো অসুবিধা নেই। একটা ডান্স ফ্লোর আছে, মেয়ে খুব সুন্দর নাচছিল ওখানে, অনেকেই ধা লাফালাফি করছিল। আর এই যে একটা দুর্দান্ত কেক বানিয়েছে, কেকস থেকে বোধ হয় লেখাই ছিল, হ্যাঁ কেকস থেকে, খুব সুন্দর। আমার নেইবারও প্লাস বন্ধু স্থানীয়, ওর ছেলের 8 বছরের জন্মদিন আমরা গেছিলাম, খুব সুন্দর কেকটা ছিল, খেতেও দুর্দান্ত। কেকসের কেক খুবই ভালো হয়, কলকাতার কেকস একটা দোকান, যারা বাইরের থেকে হয়তো জানেন না, কেকস খুব নাম করা দোকান। মেয়ে আমারও যেমন একটা দোকান, কেকসও একটা দোকান, খুব ভালো এদের কোয়ালিটি কেক। এই যে বন্ধু ওর ছেলে, 8 বছর হলো, অনেক টেবিল ছিল, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি। সে সিটিং এরিয়া, প্লেইং এরিয়া, কেটারিং এরিয়া, সব অনেক জায়গা, যার জন্যে বাচ্চাদের কোনো অসুবিধা হয়নি। দৌড়াদৌড়ি, এই বয়সে বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করে বার্থডে পার্টিতে গেলে, কন্ট্রোল করা যায় না, সেই জায়গাটার থেকে কোনো প্রবলেমই নেই। এই যে দেখুন না কত জায়গা, কত খেলা, আমার ছেলে তো আসবেই না, ওর মনই নেই আসার। আমি প্রথম দেখলাম এত ইন্টারেস্ট ও কোথাও গিয়ে। তবে বললাম যে 0 to 2 years, যারা একদম ইনফ্যান্ট থেকে 2 years-এর বাচ্চা, তাদের ওই বল পুল, ট্রাম্পোলিন, সুইং, ওই ধরনের প্লে এরিয়াটা বেশি পছন্দ হয়। এখানটা এলে হয়তো ওদের নাও ভালো লাগতে পারে, তবে ভালোও লাগতে পারে বলা যায় না। তবে 5 থেকে 8, 10 এই বয়সের বাচ্চারা খুব আনন্দ করছিল, ওদের খেলার উপযুক্ত জিনিস সব। একটা এই ডান্স এরিয়া আছে, পার্টির জন্যও খুব ভালো, শুধু বার্থডে পার্টি কেন, পার্টি এরিয়াও খুব ভালো। ওদের খাবার দাবার, এই যে চিকেন, ফিশ, সব ধরনের ভেজ, ফুলকপি, সব কিছুই ছিল। যাই হোক, দিনটা খুব ভালো কাটলো আজকে। ঋদ্ধির নিমন্ত্রণে ছিল, কিন্তু না ও থাকে না বলে ওকে নিয়ে কোথাও যাওয়া হয় না, আমাকে একা একাই যেতে হয় বাচ্চাদের নিয়ে। মাঝে মাঝে চেনাশোনা থাকলে মা বাবারা যায়। এই যে আজকে ব্লগটা এখানে আজকের মতন শেষ করলাম, আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি ব্লগে। আর আমার আতার কুলফির একটা সেপারেট ব্লগ করা আছে, ইচ্ছে হলে ওখানে গিয়ে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। আমার ব্লগগুলো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।